أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাইকুম ভাই হক প্রশ্ন করেছেন সিঙ্গাপুর থেকে তিনি জানতে চেয়েছেন যে আমরা যে সুরা ফাতেহা পড়ি তারপর যখন আমরা সুরা ফাতেহার পরে কেরাত পড়ি তখন কি আমরা পড়তে হবে কি হবে না এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন

যদি একা একই পড়েন তাহলে আউদিস এবং সানা যেটা আমরা বলছি একটু আগে তিনটা এই গোপনে পড়বেন এবং আলহামদুল্লা ব্যালামিন আপনি যদি ইমাম হয় তো বড়ো করে পড়বেন যে সমস্ত যে সমস্ত কেরাতে যে সমস্ত সালাতে বড় করে পড়তে হয় আর যে সমস্ত কেরাতে আসতে পড়তে হয় সেখানে আসতে পড়বেন দিন একই বিধান অর্থাৎ আসতে পড়বেন যদি আসতে পড়ার আসতে পড়ার সালাত হয় শব্দ করে পড়বেন না যেখানে আসতে পারে নিয়ম যে আচ্ছা তাহলে আপনি এই যখন আপনি সুরা ফাতেহা পড়ছেন এরপরে আপনি যদি আপনি এক কোনো সুরা শুরু করেন সুরা ফাতেহার পরে যদি কোনো কোনো সুরার প্রথম থেকে শুরু করেন যে কোনো সুরার প্রথম থেকে শুরু করেন তখন আপনি সেখানে বিসমিল্লা পড়বেন বিসমুল্লা রহমানের রহিম পড়বেন এটা শূন্যত না পড়লেও কোনো সমস্যা নেই হ্যাঁ পড়াটা শূন্যত আপনি পড়াটা উত্তম হচ্ছে এটা পড়া বিসমুলিল্লা রহমান রহিম পড়ে সুরা শুরু করবেন শুধু কোন কোনো ইমাম মতে তিনি সুরা তবা পড়ার আগে এটা পড়বেন না বিশ্রম পড়বেন না তাহলে আপনি সুরা ফাতেহার পরে যদি নতুন কোনো সুরা সুরার প্রথম থেকে পড়েন তাহলে আপনি বিসমিল্লাহ পড়াটা আপনার জন্য উত্তম আর যদি সুরা ফাতে পরে আপনি যে কোনো সুরা আয়াত পড়তেছেন সুরা পড়ছেন না অর্থাৎ কোন যেমন আপনি বলেছেন যে আয়াতুল কুরসি শুরু করছেন এমত অবস্থায় আপনার কোন আউজুবিল্লাহ পড়বেন না বিসমিল্লাহ পড়বেন না কোন আউজুবিল্লাহ এমনিতেই নেই আউজুবিল্লাহ হচ্ছে তো মানে যখন সুরা আয়াতুল কুরসি পড়বেন যে কোন আয়াত আয়াত সুরার মাঝখান থেকে পড়বেন যে কোনো সুরার মাঝখান থেকে পড়বেন আপনি তখন কিছুই পড়বেন না বিসমিল্লাহ পড়বেন না আর আউজুবিল্লাহ কখনোই জায়গা না আউজুবিল্লাহ হচ্ছে সব সময় সুরা এই রাতের শুরুতে শুরুতে আপনি শুরু করেছেন যেহেতু সুরা ফাতেহার আগে পড়েছেন সেহেতু আর পড়া লাগবে না আলহামদুলিল্লাহ আপনার আর পড়া লাগবে না এটা হচ্ছে নিয়ম পরবর্তী রাকাতে যখন দাঁড়াবেন তখন আপনি সুরা ভাতা আগে থেকে বিসমূলা পড়বেন হ্যাঁ তখন আপনি বিসমূলা পড়ে সুরা পাতায় পড়বেন তখন আর পড়বেন না আউজগুলা আপনি প্রথম রাকাতে পড়েছেন আর পড়ার প্রয়োজন নেই দ্বিতীয় রাখাতে সুরায় ফাতেহার পড়ার আগে বিসমিল্লাহ পড়বেন সূরা ফাতেহার পরে ঠিক আগের নিয়মে যদি আপনার சூரার কোন সূরার প্রথম থেকে পড়তে চান তো বিসমিল্লাহ পড়ে সূরা শুরু করবেন আর যদি কোন সূরার কোন সূরার মাঝখান থেকে পড়তে চান অথবা আয়াত পড়তে চান তখন আপনার আওয়াজে বিসমিল্লাহ কোনটাই পড়বেন না আশা করি আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলা وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء